মাশাআল্লাহ, এই যে দেখো গাড়িটা খুব সুন্দর একটা কালার হয়েছে। ফেরিস্তাকে আমার ছোট ভাইয়ের ওয়াইফে দেখি আমরা রেখে তার দিস। সকালে নাস্তা বানাইলাম আমার ভাই ফেরিস্তাকে, একজন ছোট ভাই, তাদের লাগি নাস্তা বানাইলাম। আর আমার তাদের দুটো ভাইও আইসেন একজন লন্ডন থাকে, তো তাদের দুজনের লাগি আজকে নাস্তা বানাইলাম। আলু নিরামিষের কাজ বানাইনু, এরপরে বিনস, স্পাইসি বিনস বানাইছি, পরোটা, এদিকে সসিস, এরপরে এই যে এগ ফ্রাই করে করে ওখানে তৈরাম, ওগুলো হচ্ছে সকালে নাস্তা আমার হাজবেন্ডে আরও কিতা কিছু বানাইবা, তো সেগুলো নিয়ে আনলে আপনার সাথে শেয়ার হবে। তা আসলে তারা ওরা কইরা বেশি কোনটা বানাইতাম পারছি না, একদম অল্প কইরা নাস্তা বানাইছি। তো ভাই আইয়া লন্ডন কত সময় ঘোরাঘুরি করছিলা, তো মার্কেট থেকে আমরা লাগি উড়ি ফাইয়া উড়ি আনছেন, আর বড় একটা জারা লেম্বু, তো আমরা সব বইন আনতর লাগি উড়ি জারা লেম্বু, আরও রয়েছে গিফট। তো এগুলা তো খালি লন্ডন থেকে আনছেন, মিষ্টি মাছটাও আনছেন, খালি আমার ছোটো ভাই নাই, আমার তালির গুলো ভাইও তাইনও আইসন লন্ডন থাকি আমরা দেখাত আমার বাইর লোকে। তো এইগুলা জাস্ট খালি মার্কেট জেনে ঘুরাইছেন আমরা ফোন কইরা কইরাও তা আনার লাগে আর কি, তো আইসন। আর ফেরিস্তা কি আমার ছোটো ভাইয়ের ওয়াইফে দেখি আমরা রেখে তার দিস। এই যে একটা দেখো কা, থ্যাংক ইউ শাওন, গুফাওয়ার লাগি। এরপরে এই বিস্কুটগুলা ফেরিসর বিখ্যাত, আমরা সবসময় খাই, আমার রাফু দুলাবাই বঞ্জি আইলে তো আনো খাই, এখন আমার ভাই আইসন তো আমরা লাগে আনছেন, সো তা দুই প্যাকেট। এরপরে এই যে সস, আলজেরিয়ান সস, এটা যে মজার সস, এই সস একটা। এরপরে এই যে দেখো কা, এটা আমরার ইংল্যান্ড গ্রোসারি শপও মিলে, বাট ডিফারেন্ট কেতা টেস্ট, প্যারিসটার মাঝে যে মজার টেস্ট, আর ই দেশেও যে একটা মিলে তার ডিফারেন্ট টেস্ট। এরপরে বাচ্চা ইনতোর লাগে পান কেক, ওগুলো আনছেন তো একলা একজন আইলে এক দেশ থেকে আরও দেশে, দেখো জানো বেশি কোনটা আনা যায় না, মানে ওজনের একটা ব্যাপার স্যাপার থাকে। সো থ্যাংক ইউ সো মাচ শাওন, আর থ্যাংক ইউ জানাই আমার ভাইয়ে যে কষ্ট কইরা লই আইছই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাহরা বলা আসনি, আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ। যা আজকে আমার ভাই আর আমার থালির গরো ভাইয়ের লাগে কিছু রান্না বান্না আপনার সাথে শেয়ার করমু। সলুকা তারার লাগে আজকে আমি রান্না বান্না কি তাহর একটু ঝটফট আপনার সাথে শেয়ার করমু। তো পেঁয়াজ বানাইয়া রাখলাম, আমি এদিকে জলপাইয়ের একটা খাট্টা করমু, মাছ দিয়া ইলিশ মাছ বিরান করমু, থালার ফেভারিট কারিগুলা রান্না করমু। এইদিকে মিট আইনা রাখছে, আমি সকাল উঠে গেছি শপ গিয়া, এইগুলো আর আপনার সাথে শেয়ার করলাম না, তারার লাগে কিছু শপিং করছি, তো মিট আনলাম, মিট বাদে বানাইয়া রেডি করে তার রান্না করমু। তো এই দেখো কা, কই মাছ, কই মাছ দিয়ে আতলার খাটা একটা রান্না করমু, আমার চ্যানেলও ভাইরাল একটা রেসিপি আছে, অবশ্যই আপনারা গিয়া দেখবা। এরপরে জলপাই দিয়া এই দেখো কা মাছ উস কিছু কিছু দইয়া দইয়া রাখছি, এগুলা আমি খাট্টা করমু। আর এই যে দেখো কা, চিংড়ি দিয়ে একটা বড়া বানাইমু, তো এই চিংড়ির কাহিনী শুনতে হইলে মনে হয় আস্তা ভিডিও শেষ হয়ে যাইব, এত কষ্ট দিছে এরপর এতে তো আমি আর পারছি না, আমি খেত হয়ে গেছি, লাইক ফেল হয়ে গেছি, বাঁচতে বাঁচতে একটা একটা ওইটা বাঁচতে বাঁচতে ইয়া বুত অবস্থা আমার একদম কাহিল, এত এত শামুক স্টোন বাদা খাদা সব তাই তার মাঝে থাকে। তো আপনারা এরকমের ছোট ছোট চিংড়ি মাছ যদি নানোই না আপনারা, তাহলে বাস বাবারা ঠিকে যদি দরজ থাকে একে, আর যদি দরজ থাকে না তাহলে এগুলো আনই না জানো। এরপরে লোক মখা মাছ আনছি, আনিয়া দেখি ভালো করি ক্লিন করিয়া ফেট উট সাইটে দিয়ে তা ফালাই উলাইয়া তারপরে থইছি, এটা কিন্তু বাদা খাদা লাগাইল থাকে বানাইল মাছ হইয়ে, তো ওগুলো রান্না করমু। তো আর সামনায় বেশি মাতার অলরেডি আমার আসলে অনেক লেট হয়ে গেছে, এটা যে খালি রেডি করতে আমার প্রায় দুই তিন ঘন্টার মতন লাগি গেছে, তো এখন কু জাস্ট কুইকলি ঝটফট একটা আপনার সাথে আমি শেয়ার করিলাই রান্না। আর
আতলার খাটার রেসিপি দেখবা নেক্সট ভিডিওতে। সব তো রান্না বান্নার লাগে রেডি করে লাইছি, এখন জাস্ট খালি কুকিং করতাম। তো এখন তো মজার একটা মাখা মাখা কারি রান্না করবো। মাশাল্লাহ, এই যে দেখো কারিটা খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি লেড লাগাইয়া আর কুকার নিয়া বয়ে লাইম। এখন এই কারিটা কুক হইতে থাকো। ইলিশ মাছ বিরানো ইয়া হলে সবগুলা কারি কুক হয়ে যাব, তারপরে আপনার সাথে শেয়ার হন। এখন বেল পই দিলাম মেজে দেবো আমি একটু আগে দিলেছি, আরো দুই মিনিট আমি জাল দিব, তারপরে মাছ দিলাম। তো স্পাইস দিলাইছি এখন সুন্দর করে, একটু নাই গেছাইরা আদি রান্না গেছাইরা, আর ম্যারিনেট করে রাখিলাম। ম্যারিনেটের মাঝে যখন একটু লাইক অয়েল দেন, মাস্টার্ড অয়েল অথবা কুকিং অয়েল যে কোনো অয়েল রাখি যেটা আপনারা খাইন, দিয়ে ম্যারিনেট করে রাখলে এত ফ্লেভার ওয় বিরান মাছটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ফ্লেভার আয় মাছর। বাট এটা যদি আপনারা লাইক দুই তিন ঘন্টা যদি ম্যারিনেট করে রাখবেন আর লগালগি রাখলে আমি বুঝি অয়েল না দিলেও চলে। তো আমি লাইক 10-15 মিনিট এলাম রাখি লাইম একটু গুইরা, তারপরে কুক করবো। হাটার কারিটা দেখাইলাই আপনারা, এই যে এই মাত্র আগুন অফ করছি, ক্লিন করিয়া তারপরে শেয়ার করলাম। রান্না বান্না কিছু আপনার সাথে শেয়ার করছি, নেক্সট ব্লগে শেয়ার করবো দুইটা রেসিপি, একটা আতলার খাটা আর একটা হইছে মাখা মাখা কারি যে রান্না করছি হাত দিয়ে মাখাইয়া ওগুলা। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করিলে, কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমার ছোটো ভাই লাগি সবাই দোয়া করবা, আর সবাই খেয়ে হই থাকি দেখ অবশ্যই কমেন্ট করে জানাইন যেন আজকের ব্লগটা কিলান হয়েছে। এখানে আমার ব্লগটা শেষ করিলেই ভালো থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।